আপনারা মাফিয়া মুক্ত পরিবেশে আজকের এই অনুষ্ঠানটি উদযাপন করছেন। পূজা উৎসবকে ঘিরে আমাদের বিভিন্ন বক্তারাও তাদের বক্তব্যে বলেছেন, এই বছর বলা যায় বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাংলাদেশের পক্ষের শক্তি এভাবেই মিলেমিশে যার যার ধর্মীয় উৎসব, ধর্মীয় আচরণ যথা নিয়মে আতঙ্কমুক্ত পরিবেশে পালন করবেন, উদযাপন করবেন। এটিই ছিল কিন্তু বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ এবং শিক্ষা। প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করবেন নিশ্চিন্তে, নিরাপদে। এটিই ছিল একটি স্বাভাবিক রীতি। কিন্তু গত 15 বছর ধরে মাফিয়া শাসনামলে আমরা কি দেখেছি? আমরা সবাই দেখেছি, এই ঘরে উপস্থিত প্রায় প্রতিটি মানুষ, আপনারাও সাক্ষী, সমগ্র দেশের মানুষ, দলমত নির্বিশেষে যে কোনো ধর্মের প্রায় সকল মানুষ সাক্ষী, দেশে এবং এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে, সেই সময় দেশে কোনো উৎসব এলেই, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবকে ঘিরে, ইচ্ছে করেই সারা দেশে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হতো। বিভিন্নভাবেই দেখা গেছে যে প্রমাণিত হয়েছে যে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পরাজিত অপশক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি করত। মাফিয়া শাসনের গত 15 বছরে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হানা নির্যাতনের কোনো একটি ঘটনারও কিন্তু বিচার করা হয়নি। সমাজে এবং রাষ্ট্রে টাকা পাচারকারী, খুনি, ডাকাত, অপরাধী, সন্ত্রাসীদের সবসময় আতঙ্কে, উৎকণ্ঠায় থাকার কথা ছিল বা থাকার কথা, এটি স্বাভাবিক। অথচ সেই 15 বছর তাবেদা সরকারের সময় আমরা কি দেখলাম? সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বা অন্যান্য আরও যারা সমাজে বিভিন্ন অপকর্মকাণ্ডের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন ধর্মের ধর্মপ্রাণ মানুষদেরকে রাখা হয়েছিল উদ্বেগ, উৎকণ্ঠা। প্রিয় উপস্থিতিবৃন্দ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাফিয়া প্রধান পালানোর পর দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখন আয়না ঘরের ভীতিমুক্ত। আজ আমরা এখানে স্বাধীনভাবে একত্রিত হতে পেরেছি, তবে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর স্বার্থকে পুঁজি করে কিংবা তাদেরকে ব্যবহার করে পলাতক স্বৈরাচারের তার রেখে যাওয়া দোসররা যাতে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যা এরই ভিতরে কিছু কিছু বক্তা তাদের বক্তব্যেও তুলে ধরেছেন। ভবিষ্যতে যাতে সব ধর্মের বর্ণের মানুষ যার যার উৎসব কিংবা ধর্মীয় রীতিনীতি নিশ্চিন্তে, নিরাপদে পালন বা উদযাপন করতে পারেন, তেমন একটি রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের জন্যই বাংলাদেশের পক্ষের শক্তি আজ ঐক্যবদ্ধ। সকলের উদ্দেশ্যে আমাদের বার্তা একটি, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং আপনাদের প্রতি বিনীত আহ্বান, পলাতক স্বৈরাচারের পৃষ্ঠপোষক এবং তাদের দোসরদের কোনো উস্কানিতে দয়া করে পা দেবেন না, কোনো গুজব গুঞ্জনে দয়া করে কান দেবেন না। প্রিয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমি একটি কথা প্রায়শই বলে থাকি, কোনো দেশের মানুষের ধর্মীয় কিংবা সাংস্কৃতিক বৈশিষ্ট্য নির্ধারণের জন্য সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু একটি শব্দ মাত্র। রাষ্ট্রীয় কিংবা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু শব্দটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়।
বরং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা।